চারদিক পাহাড় দিয়ে ঘেরা শিলং শহর থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে যে কাজটা আমি প্রথমেই করি সেটা হচ্ছে একটু ডাস্টিং করা। রাতের বেলা কিন্তু সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে তবে শুতে যাই, তাহলেও সকালে এটা না করলে না মনটা কীরকম খুঁতখুঁত করে। খুব বেশি সময় কিন্তু নিই না, জাস্ট 5 মিনিটের কাজ এটা। আসলে মনে হয় যে রাতের বেলা হয়তো এখান দিয়ে পিঁপড়ে পোকামাকড় এগুলো হাঁটা চলা করে, যদিও টিকটিকি আর শোলা আমাদের বাড়িতে নেই, আর সাপখোপের তো বালাই নেই। এরপরে খালি বোতলগুলোতে সব জল ভরে নেব, কিছু বোতল রান্নাঘরে থাকে, কিছু থাকে আমাদের বেডরুমগুলোতে। ঘরবাড়িকে প্রতিদিনই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, একটু মেনটেন করা, এই ব্যাপারটা কোনো যুদ্ধের থেকে কম কিন্তু কিছু না। আর এই যুদ্ধটায় আমরা গৃহিণীরা প্রতিদিনই কিন্তু জয়লাভ করে চলেছি, কখনো একটু নিজের বুদ্ধি খাটিয়ে, কখনো কিছু টিপস ফলো করে, অথবা কিছু হ্যাবিটসকেও চেঞ্জ করে। এরপরে আমি চলে আসি বাঙ্কুর নানুর বেডরুমে। তো দুই ভাই কিন্তু আজকাল গরমকাল বলেই বোধ হয় বেশ সকাল সকালই ঘুম থেকে উঠে যাচ্ছে, কিন্তু রীতিমতো জোর জার না করলে বিছানাটি ছেড়ে নামতে চায় না। বাঙ্কুরানুকে দু কাপ চা দিয়ে এলাম ওদের ঘরে, তো ওরা আগে শান্তি করে চা টা খাক, তারপর না হয় বিছানা থেকে নামুক। আর এদিকে আমাদের জন্য দু কাপ চা নিয়ে এসেছি এই ঘরে। তো মাঝখান থেকে আমি টুক করে স্নান করে নিয়েছি, মানে রোজ কিন্তু এত সকালে করি না, আজকে ইচ্ছে হলো একটুখানি করলাম। তো গতকাল না ওয়েদার বেশ গরম ছিল, অনেকটাই টেম্পারেচার ছিল 28 ডিগ্রি মতন, গরম লাগছিল ভালোই। তারপরে বিকেল থেকে দেখলাম প্রচুর হাওয়া ঠাওয়া দিচ্ছে, এবার রাতের বেলা যখন ঘুমিয়ে পড়েছি তারপর দেখলাম মানে ঝড় বৃষ্টি হয়ে মানে বজ্রপাত হয়ে সে চরম অবস্থা হচ্ছে। তখন আমি ভাবলাম যে আমার টপগুলো বোধ হয় সব পড়ে গিয়ে ভেঙে যাবে। এবার আমি তাড়াতাড়ি উঠে পড়েছি ঘুম থেকে, আর আমাকে দেখে বাঙ্কুর বাবা হয়েছে ভোর হয়ে গেছে, সে উঠে পড়েছে, মানে কি অবস্থা। চা খেয়ে দিয়ে বাঙ্কুনানু তো বিছানা ছেড়ে নেমে গেছে, তো ওদের বিছানাগুলো একটুখানি ঠিকঠাক করে দিই পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে যে কোনো বেডরুমেরই বিছানা যদি টান টান পরিপাটি থাকে তাহলে দেখতে অনেকটাই বেটার লাগে। তো বাড়ির ছোটদেরও এই জিনিসটা বোধ হয় শেখানো উচিত যে নিজে ঘুম থেকে ওঠার পরে বালিশ টালিশগুলোকে অ্যাটলিস্ট ঠিকঠাক জায়গায় রাখো, বিছানা যদি কুচকে থাকে একটু টান টান করে দাও। যদিও বাস্তবে এটা সবসময় করে ওঠা যায় না। তো যাই হোক, এই সবকটা বিছানাতেই আমি কার্পেটের মতনগুলো পেতে রাখি, কারণ হচ্ছে সোনু বাবুরা যখন তখন তো নাচতে নাচতে এসে বসে পড়ে, তো এটা পাতা না থাকলে বিছানার চাদরের অবস্থা যথেষ্ট খারাপ হয়ে যায়। নানুর বিছানার পাশেই রয়েছে নানুর বই খাতার তাক, অজস্র খাতা বই, অথচ সেগুলোকে এখন বিক্রি করতেও দেবে না, হায়ার সেকেন্ডারি তো হয়ে গেছে আর বাকি শুধু নিট এক্সামটা। তো সেটার জন্য যে দু চারটে খাতা বইয়ের দরকার সেগুলো রাখ, রেখে বাকিগুলো অ্যাটলিস্ট মানে কিছু একটা করতে দে, কে শুনে কার কথা সব এখন জমিয়ে রেখে দেবে, বলেছে পরেও ফেলতে দেবে না নাকি। ছোটবেলা থেকেই নানু ওই রকমই, বই খাতায় মোটে অন্য কাউকে হাত দিতেই দেয় না। আমাদের সময় যেটা হতো আর কি, যখন একটা ক্লাস ফিনিশ করে আর কি অন্য ক্লাসে উঠছি পরের ক্লাসে, তো তখন আগের বছরের দিদিদেরকে বলে রাখা হতো যদি কারো পুরনো বই থাকে একটা দুটো বই অন্তত সেখান থেকে যদি ম্যানেজ হয়ে যায় তাহলে ভালো। কিন্তু এই বাঙ্কুরানোর সময় দেখেছি এই জিনিসটা হয় না, কিন্তু প্রতি বছরই একদম কম্পালসারি বইগুলো কিনতে হবে, সে তোমার লাগুক আর না লাগুক। এখন আমাদের বাড়িতে যেটা, যে বাঙ্কু থেকে নানু ছিল দু ক্লাস নিচুতে, তো সেই সময়টা বাঙ্কুরও বই কেনা হচ্ছে, তারপরে মানে স্কেল পেন্সিল কাটা কম্পাস বক্স এগুলো একদম বাঙ্কুরও কেনা হচ্ছে নানুরও কেনা হচ্ছে, অতটা হয়তো দরকার লাগতো না। বাঙ্কুর জিনিসটা দিয়েই নানু চালালে চালানো যেত আর কি, কিন্তু স্কুল তো মানত না, তাই না? তাই জন্য প্রতি বছরই বইয়ের পাহাড় আর কি জমে জমে এমন অবস্থা একটা দাঁড়াতো, তো দু চার বছর বাদে মনে হতো যে এই বইগুলো আমি ভাড়া বাড়িতে থাকি কোথায় রাখবো। তো একবার কি করলাম, একটা ওই যে বই থই বিক্রি করতে বিক্রি নিয়ে যায় না, যে ওইগুলো এরকম একজন এসেছিল লোহা লক্কর বই খাতা সব কিছু বিক্রি নেওয়ার জন্য, তো তাকে ধরে মানে সে বোধ হয় 50 কেজি বই খাতা বেচা হলো, দিল মাত্র 20 টাকা, তারপর থেকে আর ওই রাস্তায় হাঁটি না। একটা প্রবাদ আছে না, যে সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন বোঝে না তারে ধিক শতধিক। তো এই কথাটা যে কতটা সত্যি মানে ভাবলেও গায়ে রীতিমতো কাটা দেয়।
যে বাঙ্কুনানু কত ছোট ছিল যখন প্রথম শিলংয়ে এলো, বাবা মায়ের হাত ধরে স্কুলে যেত টুকটুক করে। তো এখন তাদের দুজনেরই স্কুল জীবন ফিনিশ হয়ে গেল। সত্যি যে কোনো মানুষজনের জন্যই আর কি স্কুল জীবনটা এত মজাদার একটা টাইম যে কি বলবো, বুড়ো বয়সে এসেও বোধহয় সেই দিনগুলো মিস করি। কোনো কিছুতেই আর কি কোনো চিন্তাভাবনা ছিল না, বাবা মায়ের ছত্রছায়ায় একদম বিন্দাস জীবন। আর সেই স্কুল জীবন থেকে কলেজ জীবনে পড়া মানেই হচ্ছে স্ট্রাগলের শুরু, আশেপাশের দুনিয়াটাকে সঠিকভাবে চেনা যায় তখনই। তো যাই হোক, আজকে স্নানও করেছি যেহেতু, তাড়াতাড়ি ঠাকুরও দিয়ে দিলাম তাড়াতাড়ি করে, যদিও একটা ফুলও আজকে জোগাড় হয়নি। আরেকটা জিনিস দেখাই, এই যে গাছগুলো, এগুলো সেই নবরাত্রির সময় জপ পুঁততে হয় না, সেইগুলো পুঁতেছিলাম। তার থেকে গাছগুলো গজিয়ে সমানে বেড়েই চলেছে। তবে বলা হয় তো যে এই গাছগুলোর বৃদ্ধি সংসারের শ্রীবৃদ্ধিকে ইঙ্গিত করে। বাড়ির বাকিরা সবাই এখন তো স্কুল কলেজে বেরিয়ে গেছে, আর একটুখানি বারান্দা থেকে ঘুরে আসি, কারণ বাইরের ওয়েদারটা একটু দেখা দরকার, যে রোদ আছে না মেঘলা করেছে, কি অবস্থা ঠিক সেটা। আসলে আমার অনেকগুলো কাঁচাকুচি জমে গেছে, তো সেগুলো করব কি না, কারণ কেচে দেব, তারপর যদি বৃষ্টি চলে আসে তখন আর শুকোতে অসুবিধা হবে, তাই না? গতকালেও এরকম সকালবেলাটা ঠিকই ছিল, দুপুরবেলায় এমন মেঘলা করে এলো, রাতের বেলা তো চরম বৃষ্টি। আকাশকে কিন্তু এই মুহূর্তে খুব একটা সুবিধাজনক লাগছে না, বৃষ্টি হলেও হয়তো হতে পারে। আর আগে না আমরা বলতাম যে শিলং একদিনে চারটে ওয়েদার দেখায়, মানে গ্রীষ্মকাল দিয়ে শুরু হলো হয়তো, তারপরে বর্ষা হতো দুপুরবেলায়, বিকেলবেলার দিকে পুরপুরে বসন্ত, রাতের বেলা শীত পড়ে যেত। তাহলে কাঁচাকুচিটা আজকের জন্য বাদই রাখছি, তবে কাঁচা দরকার অথচ কাচতে পারবো না এরকম কন্ডিশনে না কয়েকটা অর্গানাইজারের ভীষণ দরকার। যেমন এই যে লন্ড্রি ব্যাগগুলো আমি কিনে নিয়েছি, যেগুলো না কাচলাম সেগুলো ওর মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম, একটা ঢাকা চাপা কিছু একটা দিয়ে দিলেই হলো আর কি, বাইরে থেকে যাতে বোঝা না যায়। ঘরও পরিষ্কার থাকবে এই জিনিসে, নয়তো এই জামা কাপড় যদি ছড়িয়ে ছিটিয়ে থাকতো না, ঘরকে দেখতে ভীষণ অগোছালো লাগে, তখন নিজেরই ভালো লাগে না। আমাদের বাড়িতে আসলে সবচেয়ে বেশি জামা কাপড় অগোছালো করে হচ্ছে বাঙ্কু। দিনের মধ্যে চার পাঁচবার বেরোয় চার পাঁচ ধরনের জামা কাপড় পরে, আর খোলার পর সেগুলো এত কুচকিয়ে রেখে দেয় না। যাক, এগুলোকে আর আজকে কাচ্ছি না, কালকে সময় পেলে না হয় চেষ্টা করব। এরপর আর বাকি কাজ বলতে এই পেছনের সোফাগুলোকে একটুখানি ঝেড়ে পুছে পরিষ্কার করে রাখা। সোফাটা থাকে আমাদের ডাইনিং স্পেসে, মানে মেন এন্ট্রান্স ডোর দিয়ে ঢুকেই হচ্ছে ডাইনিং স্পেসটা। তো সোনু বাবুরা সারাক্ষণই এই সোফার উপর চেপে বসে থাকে, তো এবার দেখতে ভালো লাগে না আর কিরকম অগোছালো করে রাখলে। বাইরে থেকে চট করে যদি কেউ আসে, সেও এসে বসে এখানেই, তো যদি দেখে এরকম অগোছালো হয়ে রয়েছে কীরকম ভাববে। এই দেখো অলরেডি এইখানটায় ছিঁড়ে দিয়েছে দেখতে পাচ্ছি। এটা তো একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম আমি, অরিজিনাল যে সোফার কভার সেটা তো যেমন নোংরা করে দিয়েছে তেমন, মানে রীতিমতো বারোটা বাজিয়ে ছেড়েছে আর কি। তো বউ বসে আছে ওই সোফাটায়, এখন আর কিছু করছি না, ও উঠলে পরে দেখা যাবে। যেখানে আমাকে দেখবে সবাই মিলে সেইখানটায় এসে ভিড় করে। এই যে পিকুও চলে এসেছে, এখন ঘুমোবে আর কি, বাড়ি খালি রয়েছে, মানে শান্তশিষ্টভাবে বাড়ি থাকে, তো সবাই মিলে ঘুম দেয়, এমনিতে কোনো জ্বালা নেই। এই যে সোনু এখানে বসে আছে, ছোটকু বোধহয় সোফার তলাঠলায় কোথাও ঢুকেছে। আর ওদিকে বেশ কিছুদিন ধরে একটা বেড়ালও আসতো, খেতেও দিতাম, তো কোথায় যে গেল, দু চার দিন আবার দেখতে পাইনি তাকে। মনটা কীরকম লাগে জানো যতক্ষণ না দেখতে পাচ্ছি। তো যাই হোক, আজকে আমি তাহলে আসি, কালকে আবার চলে আসবো ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।